হ্যালো ভিউয়ার্স, আপনার সাথে মাইন্ড ব্লোয়িং ইউটিউব চ্যানেল। এখন আধার কার্ড আমাদের খুব প্রয়োজনীয় ডকুমেন্টস হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে একাধিক কাজের জন্য এই আধার কার্ড বাধ্যতামূলক, ফলে আপনার এই আধার কার্ডে কোন মোবাইল নম্বর রেজিস্টার করা রয়েছে সেটা জানা বেশ জরুরি হয়ে পড়ে। কোন ফোন নম্বর রেজিস্টার রয়েছে সেটা আপনি দু মিনিটের মধ্যে জানতে পারবেন। এর জন্য আপনাকে UIDAI অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ আধার কার্ডের যে সরকারি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। এটা আপনি মোবাইলের মাধ্যমে জানতে পারবেন, আবার চাইলেও আপনি কম্পিউটারের মাধ্যমে জানতে পারবেন। যেহেতু কম্পিউটারের স্ক্রিন বড়, সেই জন্য আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি। তো কম্পিউটার থেকে আমি গুগল ক্রোম ব্রাউজার সেটা আমি ওপেন করলাম। এরপর এখানে ঠিক আপনাকে এই UIDAI.gov.in এই ওয়েবসাইটটা আপনাকে ওপেন করতে হবে। আমি UIDAI.gov.in এই ওয়েবসাইটটা ওপেন করছি এবং এখান থেকেই আপনি জানতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বর রেজিস্টার করা রয়েছে। এটা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট, এবং এই সাইট থেকেই আপনাকে এই কাজটা করতে হবে। তার জন্য আপনাকে পেজটা স্ক্রল করে নিচের দিকে নামতে হবে। আপনি যখন মোবাইল থেকে যখন এই ওয়েবসাইট ওপেন করবেন তখন এই কম্পিউটারের মধ্যে দেখাবে না। যদি আপনি কম্পিউটারের মধ্যে দেখতে চান তাহলে আপনার সেটিংসের উপরে যে থ্রি ডট, যে তিনটে ডট রয়েছে, এই ডট থেকে আপনি মোবাইলে আপনি ডেস্কটপ ভার্সানে আপনি ওপেন করবেন। ওপেন করলেই আপনি এই কম্পিউটারে যেভাবে স্ক্রিনটা দেখাচ্ছে ঠিক এইভাবেও আপনি মোবাইলের মাধ্যমে দেখতে পাবেন। এরপর আপনি পেজটাকে ঠিক স্ক্রল করে নিচের দিকে নামাবেন। নিচের দিকে নামানোর পর দেখুন এখানে একটা অপশান রয়েছে যে আধার সার্ভিসেস। এখানে দেখবেন একটা অপশান রয়েছে যে ভেরিফাই ইমেল অর মোবাইল নম্বর, এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আমি এই অপশানটিতে ক্লিক করলাম। এরপর আপনার কাছে এরকম একটা পেজ হবে যেখানে দেখাবে যে শো ইওর ইমেল অবলিক মোবাইল নম্বর ইন আধার কার্ড, অর্থাৎ আপনার কাছে যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের নম্বরটা আপনি এই প্রথম বক্সের মধ্যে আপনি বসাবেন। তারপর আপনার কাছে যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরটা আপনি বসাবেন। বসানোর পর এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে ক্যাপচা কোড নিয়ে আপনি সেন্ড ওটিপি, এটাতে আপনি ক্লিক করবেন। তো আপনার এই কোন মোবাইল নম্বর এই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে সেটা আমি দেখাচ্ছি। তো আমার কাছে যে আমার যে আধার কার্ডের নম্বর রয়েছে সেই আধার কার্ডের নম্বর আমি বসাচ্ছি। এরপর আমার কাছে যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরটা আমি এখানে বসাচ্ছি। এরপর যে এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেই ক্যাপচা কোডটা আপনাকে দেখে দেখে আপনাকে বসাতে হবে। বসানোর পর আপনি এখানে সেন্ড ওটিপি এই অপশানটিতে আপনি ক্লিক করবেন। দেখুন এখানে যে আমি আধার কার্ডের নম্বরটা বসিয়েছি সেই নাম্বারটা অবশ্যই সঠিক নম্বর, এবং তার সঙ্গে যে মোবাইল নম্বর এই মোবাইল নম্বরটাও সঠিক। কিন্তু যখন আমি এই আধার কার্ডের সঙ্গে এই মোবাইল নম্বরটা বসিয়ে আমি সেন্ড ওটিপিতে যখন ফর্মটা যখন সাবমিট করলাম তখন এখানে একটা পেজ শো করছে যেখানে বলা হয়েছে দ্য মোবাইল নম্বর ইউ হ্যাড এন্টার ডাজ নট ম্যাচ উইথ আওয়ার রেকর্ডস, অর্থাৎ আমি এখানে যে মোবাইল নম্বরটা বসিয়েছি সেই মোবাইল নম্বরটা এই আধার কার্ডের সঙ্গে ম্যাচ করে না। তাই আপনি আপনার যে দ্বিতীয় যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরটা আপনি এখানে বসাবেন। দেখুন এখানে আমার কাছে যে দ্বিতীয় যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরটা আমি এখানে বসালাম। বসানোর পর আমি সেন্ড ওটিপি এই অপশানটিতে আমি ক্লিক করলাম। দেখুন আমার যে আধার কার্ডের নম্বর সেটা আমি বসানোর পর আমি প্রথমে যে ওটিপি নেওয়ার জন্য যে মোবাইল নম্বর দিয়েছিলাম সেখানে যে মোবাইল নম্বর দিয়ে আমি ওটিপি নিতে চেয়েছিলাম সেখানে দেখিয়েছিল যে এই আধার কার্ডের সঙ্গে এই মোবাইল নম্বরের কোনো রেকর্ড UIDAI অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এদের সার্ভারে কোনোভাবে ইনস্টল করা নেই বা আপডেট করা নেই। তারপর আমি দ্বিতীয়বার আমার কাছে যে দ্বিতীয় যে মোবাইল নম্বর রয়েছে সেই দ্বিতীয় মোবাইল নম্বর দিয়ে আমি সেন্ড ওটিপি যখন ক্লিক করলাম তখন এখানে একটা রেকর্ড দেখাচ্ছে যেখানে দ্য মোবাইল নম্বর ইউ হ্যাভ এন্টার অলরেডি ভেরিফাই উইথ আওয়ার রেকর্ডস। এইভাবে আপনি আপনার কাছে যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বর দিয়ে আপনি পরক্ষপর আপনি চেক করে দেখবেন যে কোন মোবাইল নম্বর আপনার এই আধার কার্ডের সঙ্গে রেকর্ড করা রয়েছে। এইভাবে আপনি আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বর লিঙ্ক করা রয়েছে বা সংযুক্ত করা রয়েছে সেটা আপনি জানতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমার পরের ভিডিও সবার আগে দেখার জন্য। পরের ভিডিও পাওয়া পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ নাইস ডে।